আর মিসবাহ রহমান সুমন তো একজন টেস্টেড মেকার, তার কাজ নিঃসন্দেহে ভালো হবে সেরকম একটা প্রত্যাশা নিয়েই আসা। আর পছন্দের অভিনয় শিল্পীরা অভিনয় করছেন, তাদের অভিনয় দেখতে আসাটা একটা বিষয়। আর সবচেয়ে বড় হ্যাঁ হ্যাঁ সেটাই, আসো তোমরাও আসো, তুমি আসো আসো আসো। আচ্ছা, তো আগ্রহটা আসলে আমার মেয়ে, আমার মেয়ের জামাই, হ্যাঁ ওরা ওদের মধ্যেও, ওরা তো এই জেনারেশনের, ওদের মধ্যেও এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে ছবিটা দেখার জন্য। ওরা টিকিট করেছে, চঞ্চল আঙ্কেলের সঙ্গে কথা বলেছে যে আমরা একসাথে চঞ্চল আঙ্কেলের সাথে অভিনয়, তার অভিনয় দেখবো। তো ওদের সুবাদেই আর আমারও ইন্টারেস্ট ছিল। সবচেয়ে বড় কথা হলো যে এখন মানে এই যে দর্শকদের যে ভিড়, বাংলা ছবি দেখার যে আগ্রহটা তৈরি হয়েছে, এটা কিন্তু এক এক ধরনের পজিটিভ একটা থিঙ্ক লাইন। আপনি তো দেখলেন অর্ধেক পর্যন্ত, মানে এটার উপর অর্ধেক দেখলে তো বোঝা যায় যে সিনেমাটা কেমন হচ্ছে বা কেমন হবে। অসাধারণ, অসাধারণ মেকিং, কিন্তু অসাধারণ। আর গল্প মানে এখনো পর্যন্ত গল্পে ঢুকেনি, এক ধরনের ক্লাইম্যাক্স তৈরি হয়েছে আর কি। তো গল্পের সঙ্গে আমরা যাচ্ছি, এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে। অবশ্যই আমার মানে মেকিংটা নিঃসন্দেহে অসাধারণ, এবং অভিনয় যারা করছে তারা অসাধারণ, প্রত্যেকে অসাধারণ অভিনয় করছে। আমি যে কথাটা বলি যে আসলে বাংলা চলচ্চিত্রের যে একটা জোয়ার তৈরি হয়েছে, সেটা আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন যে দর্শকদের যে আগ্রহ, সে আগ্রহের কারণেই কিন্তু আমার মনে হয় যে গোলুই, আমরা আমি গোলুইতে অভিনয় করেছি, গত রোজা ঈদে মুক্তি পেয়েছে। তো তো বাংলা সিনেমা, বাংলা ছবি দেখার জন্য যে দর্শকদের আগ্রহ, সেই আগ্রহটা কিন্তু তৈরি হয়েছে। আমার মনে হয় যে এটা অনেক ভালো একটা দিক, আবার আমাদের চলচ্চিত্রের প্রতি দর্শকের আগ্রহী হয়েছে। হ্যাঁ, গোলুই তো আমেরিকাতে চলছে, এখন আমেরিকাতে শো তৈরি হয়েছে। আমার কিছুদিন আগে আমার চলচ্চিত্র পরিচালক অলিকের সাথে কথা হয়েছে। অলিক বলল যে শুধুমাত্র আমেরিকাতে না, আমরা ইউরোপ, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন জায়গায় আমরা এই চলচ্চিত্রটি প্রদর্শনের ব্যবস্থা করব। কারণ হচ্ছে যে ব্যাপকভাবে বাংলা ছবির প্রতি যে আগ্রহ, সেই আগ্রহটা তৈরি হয়েছে দর্শকদের, দেশে বিদেশে সব জায়গায়। তো আমি 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 বলতে চাই যে অবশ্যই এটা একটা পজিটিভ সাইন, দর্শকদের আগ্রহ তৈরি হচ্ছে, আবার বাংলা ছবির দর্শকরা সিনেমা হলে ফিরে আসছে, এটি হচ্ছে আশার একটি বিষয়।